আর রাস্তা দেখো ধুলোর কি অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আবার শুরু করেছি নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিও সাউথ কলকাতার রাইডার ক্লাবের তরফ থেকে যে রাঙিয়ে দেওয়া প্রোগ্রামটা করেছে, তো সেটাতে আমি অ্যাটেন্ড করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা কি ওইখানে কেমন কি আয়োজন করেছে বসন্ত উৎসবে আর কি। বিভিন্ন বড় বড় যারা রাইডার আছে তারা থাকবে, তো চলো দেখি তোমাদেরকেও দেখাবো আর কেমন কি অনুষ্ঠান হয়। তো তোমরা দেখতে থাকো, তো চলো আসছে জানি তাই বন্ধুরা। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর রাঙিয়ে দেওয়া প্রোগ্রাম একই সাউথ কলকাতা রাইডার্সের তরফ থেকে যে প্রোগ্রাম করা হয় এবারে আমার ফার্স্ট। তো যে দেখবো এখানে কেমন কি প্রোগ্রাম হয় জানি তাই বন্ধুরা। আর রাস্তা দেখো ধুলোর কি অবস্থা। আর যদি তোমাদের মনে করো NS12 বাদে যদি অন্য কোনো রাস্তা কলকাতা যাওয়ার রাস্তা থাকে, তবে সেই রাস্তা ধরে যাবে, কেননা এই রাস্তা এতটা ধুলো আর ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর রাস্তা। কখন কেমন কি ভাঙা চুরো দেখো, কিছু কিছু জায়গা ভালো আছে বাট মনে করো যে অর্ধেকের বেশি ভাঙাচুরো রাস্তা, এরকম অফরোডিং প্রচুর খতরনাক রাস্তা আর প্রচুর ধুলো, সামনে থেকে কিচ্ছু দেখা দেখতে পাবে না এতটা ধুলো। একটা গাড়ি সামনে থেকে আসলেও বোঝা যাবে না যে সামনে গাড়ি আছে, এতটা ধুলো হওয়ার কারণে। মানে হোলির আগেই এরকম হোলি, মানে রং সে রং কেনা লাগছে না, এতটা অবস্থা খারাপ। আর NS12 থেকে কল্যাণী এক্সপ্রেস ধরলাম, যে কারণে জ্যাম ট্যাম কম হবে, তারপরে রাস্তা ভালো থাকবে। তো কল্যাণী এক্সপ্রেসে এসেও কিছু কিছু জায়গা কি রাস্তা খুবই খারাপ আছে আর কিছু কিছু জায়গা খুবই ভালো আছে। আর এখন সূর্য উঠে গেছে ওই যে, আর এখন বাজে 6:30। তো আমার এইখান থেকে আর আধা ঘন্টা মতো দেখাচ্ছে, তো সূর্য উঠে গেছে, তবু ঠান্ডা ঠান্ডা ভাব আছেই জয়েন্ট টাইমে বন্ধুরা। আর দেখো কলকাতা ঢুকতে না ঢুকতেই ফার্স্টে যে লালবাতি চলে গেছে, দেখো যে সিগনাল দাঁড়িয়ে পড়েছি জয়েন্ট টাইম বন্ধুরা। তো আমি এখন আছি কলকাতা শহরে, তো আজ সানডে বলে আর কি, দেখো আর সকাল সকাল যানজট কম আছে। ও হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি। আর এই যে পাশে বৌদিগণ রয়েছে, আর এই যে মানুষদা, এই যে পলকদা, পুলক পুলকদা, আর এই পাশে যে পিকে মানে পার্থ, হ্যালো, সবসময় লেট বয় ভাই, আমি সত্যি সবসময় লেট। আর এই যে শুভদা, হ্যালো, অনেক আগে মিট হয়েছে বাট তোমাদের সাথে এখন দেখাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ও দাদা আসো। হ্যাঁ, পরিমল দেখাতে দেখা গেল রাস্তায়, তো যাই হোক সামনে যেয়ে কথা হবে দাদার সাথে অনুষ্ঠানে যেয়ে আর কি। এই যে পাশটা দেখো মোহনবাগান মাঠ, আর সামনে যে ইডেন গার্ডেন দেখতে পাচ্ছ, এই যে দেখো ইডেন গার্ডেন। এই যে এই রাস্তাতে চলে যাবো, এই যে দেখো RPF এন্ট্রান্স। আর যে দেখতে পাচ্ছি পার্কিং স্থান, এই যে তো বন্ধুরা তোমাদের সাথে পার্ক করে কথা হচ্ছে আবার, তো চলো দেখতে থাকো তুমি। আর বন্ধুরা আমরা যে চলে এসেছি, দেখো যে বিএনআর অফিসের সামনে, যে বিএনআর অফিসার ক্লাব, তো এখানেই মেন হলো রাঙিয়ে দাও অনুষ্ঠানটা হচ্ছে, প্রোগ্রামটা হচ্ছে। আর বন্ধুরা এই যে দেখো কার্ডগুলো এন্ট্রি হচ্ছে, যে এখান থেকে দেখো কার্ডগুলো এন্ট্রি হচ্ছে, আর এই পাশ দিয়ে যে ঢুকতে হবে। তো বন্ধুরা কার্ডগুলো এন্ট্রি হওয়ার পরে তো আমার তোমাদের সাথে ঢুকে আবার কথা হচ্ছে। তা বন্ধুরা আমরা যে এন্ট্রি করছি, আর তো ভিতরে পরিবেশটা কেমন কি চলো তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা দেখো ঢুকতেই আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে,
হ্যাপি হোলি, হ্যাপি হোলি, সকলকে হ্যাপি হোলি। আর দেখো দাঁড়িয়ে দিচ্ছে সকলকে। আর এই যে দেখো ভিউটা দেখো, ওয়াও। আর পাশেই গঙ্গা নদী, সেরা সেরা ভিউ দেখো। চলো সামনেটা দেখাচ্ছে, এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে গঙ্গার ভিউটা দেখো, সেটা এই যে দেখো এখান থেকে গঙ্গার ভিউটা দেখো, অসাম। তো চলো বন্ধুরা, তো তোমাদেরকে আরো দেখাচ্ছি সামনে আরো কি কি আছে, কি কি অপেক্ষা করছে আমাদের জন্য, চলো দেখাচ্ছি তোমাদেরকে। ও আর বন্ধুরা দেখো ক্রুজ উইথ মোটুল স্পন্সর করেছে মোটুল, যে দেখো। আর যে দেখো রাঙিয়ে দাও অর্গানাইজ বাই সাউথ কলকাতা রাইডার্স ক্লাব, তো সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আর আমি দেখছি শুধু এই গঙ্গার ভিউটা দেখো, একদম কত সুন্দর, সেরা, ওয়াও। প্রচুর রাইডার আসছে, প্রচুর রাইডার বিভিন্ন কমিউনিটি বা বিভিন্ন গ্রুপের থেকে এসেছে এখানে সবাই। সামনে যে প্রোগ্রামটা হচ্ছে, যারা রয়েছে আশেপাশে তাদেরকে কিন্তু আমাদের সেলফি জোনের জায়গাটা যেতেই হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থাকুন। সেই জন্য আর বিলম্ব না করে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি আমাদের মূল অনুষ্ঠান, আমাদের সঙ্গে থাকুন। উচ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা, জন গণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে বন্ধুরা। আমাদের জাতীয় সংগীতের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানটা শুরু হচ্ছে। যে বন্ধুরা এই যে দেখো এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ব্রেকফাস্ট আর কি, এই যে দেখো সবাই খাচ্ছে। তো বন্ধুরা আমরা টোকেনগুলো দিয়ে এখান থেকে খাবারগুলো খাবো, প্লেট নেবো আর কি। ব্রেকফাস্টে কী কী আছে যে দেখো, তো বন্ধুরা দুটো করে লুচি আর একটা মিষ্টি আর চানা মশলা আছে। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা হচ্ছে। আর বন্ধুরা এর পাশে দেখো আবির খেলা শুরু হয়ে গেছে, দেখো সবাই সবাইকে আবির লাগিয়ে দিচ্ছে। পূর্ণিমা
आप सभी साथ देंगे तो ही ये मुमकिन है, इसलिए हम चाहते हैं कि आप सभी कोई हमारे साथ है। अब मैं ये माइक्रोफोन मिस्टर शुक्ला जी को देने जा रही हूँ कुछ लफ्ज उनके लिए। बहुत बहुत धन्यवाद आप लोगों को, बहुत बहुत बधाइयाँ, होली की ढेर सारी शुभकामनाएं, और आज आपको ये बताते हुए मुझे बहुत खुशी हो रही है। লাফালে ভালো লাগতো না, চলো চলো থ্যাংক ইউ। এই দুজনকে তো বেশি করে দেখার মতন বন্ধুরা দেখো সামনে কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সবাই নাচানাচি করছে, আসলে দেখো কত সুন্দর।
আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর লাঞ্চে দেখো যে লাইন পড়ে গেছে, কত বড় লাইন, সবাই লাইন দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ আসলে লাইন পড়বে স্বাভাবিক। তো চলো দেখতে থাকো তোমরা, দেখ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরে যেটা প্লেটটা ধরিয়ে দিয়েছে, এটা প্লেটটা ধরিয়ে দিয়েছে, আবার এবার সামনে আবার দাঁড়াতে হবে। আমরা এখন খালি থালা নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে, খাবার দেবে যে খাবার দিয়ে যাও, ওই যে ওই গাছ গাছ আছে যেটা না, চলো দেখা যাক দাঁড়িয়ে আছি কখন কি দেয়। দেখো চিকেন রাইস আর কি কুলফি জন্য বললো, এটা রাইস আর চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখনো আইসক্রিম আর মিষ্টি খাওয়াটা বাকি আছে। তো এখানে লাইন পড়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে লাইন দিয়ে মিষ্টি আর আইসক্রিম নিতে হবে। তো চলো দেখি দুটোই নেবো, একে লাইন দেবো। তো বন্ধুরা আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি, আর দেখো একদম প্রোগ্রাম শেষ, প্রায় লোক অর্ধেক মানুষ প্রায় বেরিয়ে গেছে। তো আমরাও এখন আমি এখন বেরিয়ে যাবো, অনুষ্ঠানটা কেমন কি দেখাতে পারলাম তোমাদেরকে জানি না। তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম, যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। তা চলো সামনে যেয়ে যদি সেরকম কিছু হয় তো দেখাবো। তো আমি এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কেননা আমার এখান থেকে এখনও 90-100 কিলোমিটার যেতে হবে। তো সকাল সকাল বেরিয়ে না পড়লে এমনিতে রাত হয়ে যাবে,